আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কাঁচা মালের ভ্যারাইটিস ভর্তা ব্লগ। ভ্যারাইটিস ভর্তা ব্লগ বলছি এই কারণে যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে, সো ওই কারণেই বলে বলছি যে এখানে এটা হচ্ছে ভ্যারাইটিস ভর্তা ব্লগ। তো আমি ঘরে শুয়েছিলাম, তো এর মধ্যে ডাক পড়লো যে ভর্তা বানিয়েছে বাইরে আসতে, তো বাইরে আসলাম। পরে চিন্তা করলাম না আপনাদের সাথে শেয়ার করি। তো যথারীতি ভর্তাতে মূলাও দেওয়া হচ্ছে, তো এক পিস কেটে আমাকে দিল, কারণ ছোটবেলায় অনেক মূলা খেয়েছি। গ্রামে যারা বসবাস করে আমাদের মতো তারা জানে যে মূলা কত মজা। এটাকে জাপানি মূলা বলে, যদিও জানি না জাপানে এই মূলাটা পাওয়া যায় কিনা। যাই হোক, অনেকদিন পর কাঁচা মূলা খাচ্ছি, যদিও মূলাটা মিষ্টি না, ভালো লাগেনি। গতকালকে 30 টাকা দিয়ে বড় বড় 4টা জাপানি মূলা কিনে আনছিলাম। তো দেখতে দেখতে আমাদের কোটাকাটির কাজ শেষ প্রায়। আমরা এখন দেখবো কি কি রয়েছে এখানে, তো চলেন দেখে নেই। এখানে আমি একটু জায়গাটা খালি করে নেই, খালি করে এখানে একটা একটা করে এগিয়ে রাখবো। যে এখানে টমেটো, তারপর এখানে আছে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো কাটা হচ্ছে। তারপরে এই যে এগুলো হচ্ছে কামরাঙ্গা, তারপরে হচ্ছে কামরাঙ্গার পরে এদিকে খুঁজতেছি, এখানে হচ্ছে বড়ি, তারপরে যে এই যে এইগুলো হচ্ছে বড়ি বড়ুই, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বললাম মূলা, তারপরে আরও আছে অনেক কিছু। এদিকে আছে এখানে এই যে এগুলো হচ্ছে ক্ষীরা, ক্ষীরা দেওয়া হচ্ছে হয়েছে। তারপরে এখানে আর কি আছে, এখানে আছে এই যে কামরাঙ্গা, এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে পেয়ারা, পেয়ারা দিয়েছি। তারপরে আর কি আছে ওইদিকেও আবার ক্ষীরাই। তো আরেকটা জিনিস আছে যেটা কিনা খুঁজে পাচ্ছি না, অনেক দূর খুঁজতেছি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো জিনিসটা হচ্ছে কাঁঠালের ছোটোবেলা, অর্থাৎ কাঁঠালের ছোট কাঁঠালটা ছোট থাকতে যে জিনিসটা হয় আমাদের এলাকায় এটাকে বলে মুচি। আপনারা কি বলেন কমেন্টে জানাতে পারেন। ছোট একটা মাত্র মুচি ছিল, তাই এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আর খুঁজে লাভ না, এটাকে যেহেতু পাবই না। তো এখানে আরও বড়ির আচার দেওয়া হয়েছে, তারপরে লবণ দেওয়া হচ্ছে, যেটা নাকি না দিলেই না। এরপরে দেওয়া হচ্ছে যে মরিচের গুঁড়া, কাঁচা মরিচ তো দিচ্ছে, এরপরে এখন আবার মরিচের গুঁড়াও দিচ্ছে। তো ভর্তা মাখার দায়িত্বটা নিজেই নিয়ে নিলাম, ভর্তা মাখতেছি। আপনারা যারা খাবেন, খাওয়ার ইচ্ছে আছে, সবাই চলে আসেন আমাদের বাড়িতে, আপনাদেরকে সহ নিয়ে খেতে পারলে অনেক ভালো লাগতো আসলেই, চলে আসেন। তো মাখামাখির কাজ শেষ না হতে একজনে বাটি নিয়ে এসে হাজির, যার জন্য নিয়ে যাচ্ছে সে এখানে আসতে পারবে না, তার নাকি কাজ আছে, তাই দিয়ে দিলাম একটু। এবার খাওয়ার পালা, খাওয়াটা আসলে অনেক টেস্ট হয়েছে, ভালো লাগছে। আপনারা খাইলে চলে আসেন, তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আমরা খাচ্ছি, খাওয়ার পাকেই মনে হলো আরে আম্মা তো অসুস্থ, আম্মা তো এখানে আসতে পারবে না, পরে আম্মার জন্য পাঠিয়ে দিলাম। তো আমাদের খাওয়া মোটামুটি শেষ, বাইসতে আমার মহা খুশি এত স্বাদের ভর্তা পেয়ে। ভর্তা খাওয়া শেষ, এখন আনারস খাবো। আনারসগুলো গতকালকে প্রতি পিস 10 টাকা করে কিনে আনছিলাম। আর হ্যাঁ, এদিকে ভর্তা খাইছি, ভর্তা ঝোল খাবো না, এটা কীভাবে হয়, এটা কি সম্ভব? হ্যাঁ, মানা যায়? আপনারা যারা এই ধরনের ভর্তা খাইছেন আপনারা জানেন যে এই ভর্তাগুলো কত মিষ্টি, তো বড় বল দিয়ে খাওয়া সম্ভব না, তাই ছোটো বাটিতে নিলাম। এখন আমি ভর্তার ঝোলগুলো খাবো মজা করে। যাই হোক, আপনারা দেখেন আমি খাচ্ছি না, থাক কীভাবে খাইছি ওটা দেখার দরকার নেই। আর এদিকে আনারস কাটা শেষ, আনারস এই যে এখানে হচ্ছে আমাদের আনারস প্রস্তুত। এই যে বলছিলাম যে 10 টাকা পিস আনারস, আসলে আমি জিতছি কি না ঠকছি এটা আপনারাই বিচার করেন। এখানে 2টা আনারস, 10 টাকা পিস যে আনারস কিনে আনছি, এখানে হচ্ছে 2টা আনারস। তো আনারসগুলো নিয়ে আম্মার কাছে আসলাম, আম্মার রোদেই বসে আছে, এখন আম্মার সহ খাবে, আমরাও খাবো, এই আর কি। যাই হোক, আজ এইরা বক বক করলাম আপনাদের সাথে অনেকক্ষণ। এখন আনারসে লবণ দেওয়া হয় নাই, তাই লবণ দিচ্ছে। আপনারা তো জানেনই যে লবণে খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, তাই লবণ দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বা ফলো করে সাথেই থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।